ভূত 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 তখন থেকে কি ভূত ভূত করে যাচ্ছ তুমি? আপনিও তো ভূত করে চিৎকার করে উঠলেন। তোমার কি মনে হয় আমি এই সমস্ত ভূত টুতকে ভয় পাই নাকি? ইনফ্যাক্ট এই ভূত টুত অরণ্য সিংহ রায়কে দেখে পালিয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন, একই জায়গায় দুটো ভূত একসাথে কি করে থাকতে পারে? একজন থাকলে আরেকজনকে তো পালিয়ে যেতেই হবে। এক্সকিউজ মি, তুমি আমাকে ভূত বললে? তোমার নিজের মুখটা দেখেছো? একদম পেতনির মতন দেখতে। তখন চুপচাপ এখানে শুয়ে পড়ো, নাহলে কিন্তু আমার ভয়। আমার ভয় যে তুমি যদি বাইরে গিয়ে শোও তাহলে তোমার ভয় লাগবে। না না, আমি আমি বাইরে ঘরে শোব। বললাম না এখানে শুয়ে পড়ো। এটা কি জানো তো? অরণ্য রেখা। আজকে ভুল করেও এই পার্টিশনটা ক্রস করার চেষ্টা করবে না, নাহলে কিন্তু। নাহলে কিন্তু কি? কিছু না, ছেড়ে দিলাম, শুয়ে পড়ো। লাইটটা বন্ধ করলেন কেন? অন্তত আজকের দিনটার জন্য আপনি লাইটটা জ্বালিয়ে শুন। লাইট জ্বালিয়ে আমার ঘুম আসে না। একটা আইডিয়া আছে। কি বলুন? তুমি বরং গিয়ে রাস্তায় গিয়ে শো, ওখানে স্ট্রিট লাইটে অনেক আলো পাবে, খুব ভালো ঘুমাবে। সকুষ্ট তুমি কখনো ঠিকঠাক বুদ্ধি দিয়েছ আমাকে। কি বললো? ফিল্মটা স্টার্ট করবো আবার? না 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 না, কিছু না, আমি শুয়ে পড়ছি। বলছি যে এই ল্যাপটপটা গিয়ে টেবিলের উপর রেখে এসো। না না না, আমার খুব ভয় করছে। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো। পাখি আমার দিকে ফেরো। শোনো, বলছি যে আমার ঘুমানোর পর ঘুমিয়ে। সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।